প্রশ্ন, ইয়া রাসূল আল্লাহ, আমরা অনেক মানুষ কিছু কথা লোকমুখে শুনি, যেমন আল্লাহ রাসূল, ইয়া রাসূল আল্লাহ, উপরে আল্লাহ আছেন, নিচে এলাহ দরকার আছে, এই কথাগুলো বললে সওয়াব হবে নাকি গুনাহ? উপরে আল্লাহ, নিচে আপনি, এই কথাগুলো গুনাহের কথা, এগুলো বলা যাবে না একসাথে। আল্লাহ রাসূল এটা বলা যাবে না, আল্লাহ এবং রাসূল, আল্লাহ রাসূল বললে এই দুই সত্তাকে এক সত্তা মনে করা হয় আরবে ব্যাকরণ অনুযায়ী, এটাকে বলবে মুক্তাদা খবর, আল্লাহু রাসূলুন, আল্লাহ রাসূল, রাসূল আল্লাহ। এটা অনেক বেদাতিদের আকিদা, মুশরিকদের আকিদা, আল্লাহ ও রাসূল, আল্লাহ এবং রাসূল দুজন দুই সত্তা, যেন একসাথে বলা শিরিক হবে।